আজকের ব্লগটিতে তোমাদের সাথে শেয়ার করব গাউসিয়া রোড সাইড ও নিউ মার্কেট রোড সাইডে খুবই কম দামে কি কি পাওয়া যায়। এই যে সুন্দর একটি স্টিলের বাটি, এটা কিন্তু অনলি 100 টাকা করে, আর এখানে কিউট চাদরটি ছিল 300 টাকা, আর এই যে কুশন কাভার এটা কিন্তু 100 টাকা, আর এখানে পার্সগুলো ছিল 100 থেকে 150 টাকা, আর এখানে চুড়ি হেয়ার রিংস এগুলো 250 টাকা, আর এখানে বাচ্চাদের প্যান্ট ছিল 50 টাকা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা প্রিয় বুদ্ধিমান ভিউয়ার্সরা, ভিডিওর কোন অংশে ভালো লেগেছে বা মন্দ লেগেছে তোমরা চাইলে এখানে লিখতে পারো। যাই হোক, চলে আসছি আজকে গাউসিয়া রোড সাইডে থেকে কিছু কেনাকাটা করব আর তোমাদের সাথেও শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে, তো স্কিপ না করে দেখো। প্রথমে আসলাম হচ্ছে রোড সাইডে বিক্রি করতেছিল অনেক সুন্দর সুন্দর চাদরের কালেকশন, আর এই চাদরগুলো বেশ ভালোও ছিল, তো আমি এখানে দেখতেছিলাম, আর পাশে কিছু আপুরাও দেখতেছিল। তো ভাইয়াটাকে বললাম যে চাদরগুলো একটু দেখান দেখি কিরকম, তো ভাই এটা দেখাচ্ছিল, কিন্তু চাদরগুলো ধরে যখন আমি দেখলাম এই চাদরগুলো রাফ ইউজের জন্যই ঠিক আছে, ডিজাইন যদিও সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে কিন্তু এগুলো বেশি দিন ইউজ করা যাবে না, এগুলো থেকে বেশি দিন ইউজ করলে গুটি উঠে যাবে, আর এগুলো একটা পলাস্টারের মতো। আর এখানে যে চাদরগুলো দেখতে পাচ্ছেন সাজানো থাকে থাকে, এই চাদরগুলো কিন্তু বেশ ভালো আর কোয়ালিটিও ভালো ছিল, আর এগুলো কিন্তু কোনো রকমের ভুসকে উঠবে না, দামটা যেহেতু একটু বেশি। আর নিচে যে এই যে চাদরগুলো রেখে দিয়েছে সাজিয়ে, এই যে চাদরগুলো এগুলো কিন্তু 300 টাকা হলেই এখান থেকে নেওয়া যাবে, এগুলো ভ্যানেও বিক্রি করে। যাই হোক, এগুলো ডিজাইন যদিও সুন্দর কিন্তু চাদরের ভিতরে পলাস্টার টাইপেরই থাকে, কয়েকদিন পরে একদম গুটি উঠে যায়। তারপরে ভাইয়াটাকে বললাম যে একটা ভালো কোয়ালিটি চাদর দেখানোর জন্য, তো ভাইয়াটা এই চাদরটা রেড কালারটা দেখাইতে বলছি, তো দেখাচ্ছে, তো এই চাদরটা কিন্তু আমার অনেক পছন্দ হয়ে গেছে, যাই হোক এই চাদরটা নিয়ে নিব। তো এই চাদরটার দাম চাচ্ছিল 700 টাকা, তো দুইটা বালিশের কাভার আর হচ্ছে কুলবালিশের কাভার নিলে আলাদা আর কি 150 টাকা অ্যাড করতে হবে, তাছাড়া এই চাদরটা একদম 700 টাকা হলেই নেওয়া যাবে আর কি। চাদরটা কিন্তু বেশ সুন্দর না? এই চাদরটা কেমন কমেন্ট বক্সে চাইলে জানাতে পারেন, কিন্তু কাপড়টা আমি বলতেছিলাম যে দেখি কাপড়টা কেমন, তো ভাইয়াটা দিল চাদরটা, দেওয়ার পর আমি ধরে দেখতেছি কাপড়টা একদম ঠিক আছে কিনা, তো দেখলাম যে না, কাপড়টা একদম ঠিক আছে। এখানে বেশ সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে চাদরের। তারপরে আসলাম বাচ্চাদের এখানে, বাচ্চাদের এখানে পায়জামা বিক্রি করতেছিল, আর এই পায়জামাগুলো শীতের জন্য, শীতকালে বাচ্চাদের জন্য অনেক আর কি ভালো হবে, এগুলো কিন্তু এখন বিক্রি করতেছে 50 টাকা পিস, ছোটোদেরগুলো 50 টাকা, আর একটু 8-9 বছর যেগুলো ওদেরটা 100 টাকা করে। যাই হোক, তারপরে আসলাম এখানে, এখানে আসার পরে কিছু বোতল বিক্রি করতেছিল আর কিছু বক্স, এগুলো কিন্তু 100 টাকা করে বিক্রি করতেছে। তারপরে এখানে ভ্যানে করে বিক্রি করতেছে কিছু কুশন কাভার, আর কুশন কাভারগুলো অনেক সুন্দর ছিল, অনেক কিউট ছিল, আর এই কুশন কাভারগুলো কিন্তু এক একটা পিস নাকি 100 টাকা করে, তো দামটা ঠিক আছে কিনা আমি শিওর জানি না, কারণ হচ্ছে আমি এখান থেকে কখনো কিনি নাই কুশন কাভার। তারপরে যতবারই যাচ্ছিলাম ততবারই যেন চাদরের দিকে চোখটা আটকে যাচ্ছিল। যাই হোক, এখানে এগুলো বিক্রি করতেছিল, এগুলো কিন্তু এক একটা এক এক রেটে বিক্রি করতেছে, তো কম বেশি দুটো মিলিয়ে এখানে বিক্রি করা হয়। আর এই যে এই পাশটাতে আসলাম, আমার মেয়ের জন্য কিছু পায়জামা নিব, শীতে যেহেতু আর অনেক পায়জামা প্রয়োজন আছে, তাই এখান থেকে কিছু পায়জামা নিয়ে নিব। আর এখানে কিছু 8-9 বছরের বাচ্চাদের গেঞ্জি আছে, আর এই গেঞ্জিগুলো অনেক সুন্দর আর কোয়ালিটিফুল, আর এই গেঞ্জিগুলো কিন্তু ভ্যানে করে বিক্রি করতেছে গাউসিয়াতে, তো এগুলো 150 টাকা হলে নেওয়া যাবে। তো এগুলো এখানে আর কি দামাদামি করার কোনো মার্কেটিং অপশনও নাই, আর যেহেতু এটা অল্প টাকায় পাওয়া যাচ্ছে 150 টাকা করে হলেই নেওয়া যাবে। তো এখানে বিভিন্ন রকমের কালারও আছে, তো আমার বোন বেছে বেছে আমার ভাতিজার জন্য কিছু গেঞ্জি নিল। তারপরে এখানে আরও কিছু চাদরের কালেকশন আছে, দেখেন চাদরগুলো কিন্তু এখনই কেমন যেন কুচকায় গিয়েছে। তারপরে আসলাম এখানে কিছু ব্যাগের কালেকশনের, এখানে আর এই ব্যাগ কালেকশনগুলো খুবই সুন্দর, পাশে জুতি বিক্রি করতেছিল, আর এগুলো যেহেতু রোড সাইডে বিক্রি করতেছে এগুলো 100 থেকে 150 টাকার ভিতরে নেওয়া যাবে।
তো এখানে মেয়ে বাবুদের জন্য অনেক কিউট কিউট ব্যাগ আছে, তারপরে মহিলা, তারপরে মধ্যবয়স্ক, তারপরে আমাদের আমাদের বয়সী যারা আছে তাদের জন্য সুন্দর সুন্দর কিছু পার্স আছে। এই পার্সগুলো 150 টাকা বলতেছিল ওগুলো। তো এখান থেকে কয়েকটা দেখলাম, দেখার পরে ভালো লাগলো না। এখানে আর কি আমার আম্মুর জন্য একটা পার্স দেখতেছিলাম, কিন্তু এই পার্সগুলো নাকি সে নিবে না। যাই হোক, তারপরে আসলাম এখানে। এখানে আসার পরে এখানে এই যে অনেক রকমের পুতুল, এই পুতুলগুলো কিন্তু 150 টাকা। এখানে আবার দুই ধরনের পুতুল রাখছে, হলুদ যেটা দেখলাম এটা কিন্তু 150 টাকা। তো আমার মেয়ের জন্য একটা পুতুল নিব, তো মেয়ের জন্য নেওয়ার জন্য আর কি দেখতেছি। এই যে লাল পুতুলটা কিন্তু 300 টাকা হলে নেওয়া যাবে, আর এগুলো নিউ মার্কেটে চাচ্ছিল 400 টাকা, তো এখানে হচ্ছে 300 টাকা। তারপরে আসলাম নিউ গাউসিয়া থেকে নিউ মার্কেট চলে আসলাম। নিউ মার্কেটে এসেছি, আমার আম্মার জন্য এর আগে একটা জামা দেখে গিয়েছিলাম, তো এই জামাটা আছে কি না মনে হয় নাই, তবু আইসা দেখতেছি আর কি। তো যদি থাকে তো এখান থেকে নিয়ে যাব। তো এখানে ঘুরে ঘুরে দেখতেছি, পছন্দ হচ্ছিল না। এই যে সবুজ কালারের যে জামাটা, এই যে এখন যে জামাটা আর কি নিয়েছে, এই যে সবুজ আর রেডের ভিতরে, তো এই কাপড়গুলো বেশ ভালো। এগুলো লাল যেটা ছিল, লাল আর কালো ওটা নাই, শেষ হয়ে গেছে। তারপরে আসলাম জুয়েলারি কালেকশন, এখানে অনেক রকমের জুয়েলারি কালেকশন আছে। তো এখান থেকে আমার বোন একটা হাতের ব্রেসলেট নিয়েছে, তো সেটা আর কি কাটাচ্ছে ওর মাপে। ওই ব্রেসলেটটা নিয়েছে 150 টাকা। তারপরে এখানে হেয়ার রিংসগুলো যে দেখতে পেলেন, ওগুলো কিন্তু 200-150-এর ভিতরেই পাওয়া যাবে। মার্কেটে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এখানে জামার কালেকশনে চলে আসলাম। তো এখানে কিছু টু পিসের কালেকশন দেখতেছিলাম, এগুলো নতুন বের হয়েছে, আর এগুলো দাম চাচ্ছিল 600 টাকা করে। তো এগুলো একটু মার্কেটিং মোলামুলি করলে আর একটু কমে নেওয়া যাবে, 500 টাকা হলেও নেওয়া যাবে। যাই হোক, তারপরে চলে আসলাম 100 টাকার কালেকশনে। এইখানে আমি যতবার নিউ মার্কেটে আসি ততবারই আমার মনে হয় যে এগুলো ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর আর প্রতিটা জিনিসই অসাধারণ ছিল। তো এখানে বিভিন্ন দেখেন কত সুন্দর সুন্দর বাটি আছে, আর এই যে এখন যে সেটগুলো, তিন সেটের এক বাটি, এটা হচ্ছে 100 টাকা। এই বাটিগুলো মেহমানদের কোনো কিছু দেওয়ার জন্য, তারপর ফ্রিজে রাখার জন্য খুবই ভালো হবে। তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু 100 টাকা। এই দোকানে যা নেন না কেন, এমনও জিনিস আছে একটা 100 টাকা, আবার তিনটা কিন্তু 100 টাকা, আবার চার সেটের বাটি আছে ওটাও কিন্তু 100 টাকা। আর এখন যে যে রেড কালারের বাটিগুলো দেখছেন, স্ট্রবেরি বাটিগুলো, এগুলো 4টা বাটি 100 টাকা করে। তো এখানে এক সেট বাটি আমার বোন নিয়েছে, তো ওর আর কি অনেক ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছে এখান থেকে। আর এখানে হচ্ছে ডালের চামচ, তারপরে হচ্ছে আপেল কাটার, তারপরে হচ্ছে ঝুড়ি, তারপরে কি বলবো সব কিছুই আছে। কোনটা থেকে কোনটা বাদ দিব কোনটা বলবো, তো এখানে গেলে দোকানগুলো থেকে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে যেতে হবে নিউ মার্কেটে। নিউ মার্কেটে গিয়ে যে কাউকে, যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন যে 100 টাকা করে যে জিনিস বিক্রি করে এই দোকানটা কোথায়, তাহলে আপনাদেরকে দেখাই দিবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আরেকটা আছে হচ্ছে 144 মনে হয় দোকান নাম্বার, আর হচ্ছে দোকানের নাম মায়ের দোয়া। তো যাই হোক, এখানে গিয়ে আপনারা দেখতে পারেন, এখানে অনেকগুলো দোকান আছে। তারপরে টেবিল যেটা ভালো লাগে সেখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে সংসারে যত রকমের প্রয়োজনীয় জিনিস সব কিছুই আছে, আর এই দোকানগুলো হওয়াতে খুব ভালোও হয়েছে। আর এই যে দেখেন, এখন যে ঝুড়িটা দেখালাম না, এই সবুজ কালার, এই ঝুড়িটাও কিন্তু 100 টাকা। ছোট জিনিসটা ছোট কিন্তু ভালো খুবই। আর এই যে এখন যেটা দেখালাম, এটা কিন্তু গরম পাতিল, এগুলো ধরে আর কি নামানো যায়। তারপর দেখেন এখানে আছে ট্রে, সাদা ট্রে আছে, তারপর আছে বল বাটি, তারপর অনেক রকমের জিনিস আছে। তো আমি এই দোকানের ছেলেটাকে বলতেছিলাম এই যে এখন যে কাটারগুলো এগুলো নিব আমি, তো বললাম যে এটার ভিতরে কী কী কালার আছে, তো বললো যে আরেকটা আছে সবুজ কালার, তো এখান থেকে আমি একটা নিব।
তো এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি, আজকে অনেক কিছু কিনলাম যেগুলো আমার প্রয়োজন ছিল। আর এখানে আসার পর থেকে কিছু প্লেট চোখে পড়লো, আর এখান থেকে কিছু প্লেটও নিব। আর আমি এর আগে যে প্লেটগুলো নিয়েছিলাম ওগুলো নিয়ে আমার মনে হয় একদম ভুল হয়েছে, ওগুলো এক একটা দাম নিয়েছে 140 টাকা করে, আর এখানে কিন্তু 100 টাকা করে, আর একদম 100 টাকা করে কিন্তু নেওয়া যাবে। তো কি ভুলই না করলাম বলেন, আগে তো জানা ছিল মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। যাই হোক, এখানে দেখতেছিলাম, তারপরে আমার আম্মাও এখান থেকে কিছু জিনিস নিয়ে নিল। তারপরে এখানে কিন্তু এই বাটিগুলো আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া এগুলো একদমই পছন্দ করে না। এই যে বেবিদের বাটিটা স্টিলের, এটা কিন্তু অনেক হেভি ভার ছিল, আর 100 টাকা করে এগুলো বিক্রি করতেছে, আর এগুলো ওয়েট ফুল ছিল আর কি। তারপরে এখন আমি দেখব একটা বল, তো এটা আর কি ভাত তারপর তরকারি এগুলো কিন্তু রাখা যায়। তো এগুলো আমি নিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া নাকি এগুলো পছন্দ করে না, তার এগুলো পছন্দ না। তো কী আর করার, তো নিলে যদি ব্যবহার না করতে পারি শুধু শুধু নিয়ে তো রেখে দিয়ে কোনো লাভ নাই। যাই হোক, এগুলো দেখতেছি, দেখতে দেখতেই একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।